নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের পাঁচজন ধর্মীয় নেতার সঙ্গে। এখানে ধর্মীয় নেতা বলতে শুধুমাত্র মুসলিম ধর্মের নেতাকেই বোঝানো হয়নি, এখানে হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য জাতির যারা নেতা আছে এবং যাদের সারা বাংলাদেশ চিনে তাদেরকে মূলত আজকের ভিডিওতে ইনক্লুড করা হয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের পাঁচজন ধর্মীয় নেতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তবে শুরুতেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই ভিডিওতে যে পাঁচজন নেতার নামের তালিকা প্রকাশ করা হবে এবং এখানে যে এক থেকে পাঁচ পর্যন্ত সিরিয়াল নাম্বার করা হবে, এই সিরিয়ালটি শুধুমাত্র ভিডিওর র্যাঙ্কিং ঠিক রাখার জন্য করা হয়েছে। এক থেকে পাঁচ পর্যন্ত সিরিয়ালের জন্য কেউ বড় লিডার কিংবা কেউ ছোট লিডার এভাবে উপস্থাপন করা হয়নি, সুতরাং এখানে যে সিরিয়াল নাম্বারটি দেখানো হবে এই সিরিয়াল নাম্বারের সাথে ভিডিওর কোনো সম্পৃক্ততা নেই, এটি শুধুমাত্র সিরিয়াল মেইনটেন করার স্বার্থে ব্যবহার করা হয়েছে। তো চলুন বাংলাদেশের পাঁচজন ধর্মীয় নেতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম্বার এক, বাংলাদেশের ধর্মীয় নেতার মধ্যে একজন অন্যতম নেতার নাম হলো রানা দাশগুপ্ত। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট। এই রানা দাশগুপ্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মাধ্যমে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকেন, কিভাবে তাদেরকে নিরাপত্তার আওতায় আনা যাবে, কিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে, কিভাবে রাষ্ট্র তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে, এই বিষয়ে তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। সুতরাং একটি সমাবেশের মাধ্যমে রানা দাশগুপ্ত বলেন, দুর্গাপূজার সময় যে সাম্প্রদায়িক হামলা শুরু হলো আজও অব্যাহতভাবে দেশের বিভিন্ন স্থানে সেটি চলছে। এই হামলা যখন অব্যাহতভাবে চলছে, এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে পত্রপত্রিকায় যা লেখা হচ্ছে এগুলো চলমান প্রপাগান্ডা এবং এই ঘটনায় যে ছয়জন নিহত হয়েছে তার মধ্যে চারজন মুসলিম, বাকি দুজন হিন্দু। তবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা রানা দাশগুপ্ত বলেন, গত 13 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে 27টি জেলায় সংঘটিত সাম্প্রদায়িক হামলায় 117টি মন্দির ও পূজামণ্ডপ, 301টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের গুলিতে 4 জন ছাড়াও 5 জন হিন্দু হত্যার শিকার হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সহিংসতাকে লঘু করে দেখাবার অপচেষ্টায় রয়েছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে কোনোভাবেই বিবেচনা না নিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং এখানে স্পষ্টভাবে বুঝতেই পারছেন, বাংলাদেশের কোনো স্থানে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপরে হামলা চালানো হয় তবে সবার আগে প্রতিবাদ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ রানা দাশগুপ্তের ভক্ত হয়ে থাকেন কিংবা রাজনৈতিক কারণে তাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার দুই, বাংলাদেশে ধর্মীয় নেতার মধ্যে আরেকজন অন্যতম নেতার নাম হলো সৈয়দ ফয়জুল করিম। তিনি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। সমর্থকদের নিকট তিনি শাইখে চরমনায় নামে পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় সৈয়দ ফয়জুল করিম বাংলাদেশের একজন বিখ্যাত ধর্মীয় নেতা। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার দেওয়া একটি বক্তব্য নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়। সেখানে তিনি দাবি করেন, হিন্দুদের বিরোধিতায় 1911 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়নি। 1921 সালে একজন মুসলিম ব্যক্তি খাজা সলিমুল্লাহর প্রস্তাবে ঢাবির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তাই এটি মুসলমানদের বিশ্ববিদ্যালয় এবং সেখানে কোনো নাস্তিক থাকতে পারবে না। পাঠ্যক্রম নিয়ে তিনি বলেন, যেই সিলেবাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থাকবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থাকবে না, যেখানে এমন মহৎ লোকদের জীবনী থাকবে না, এরকম সিলেবাসের বই বাংলাদেশে পড়ানো হবে না, এমনকি পড়তে দেওয়া হবে না। তাহলে বুঝতেই পারছেন সৈয়দ ফয়জুল করিম বাংলাদেশের কতটা বড় মাপের একজন ধর্মীয় নেতা। বাংলাদেশের ধর্মীয় নেতার মধ্যে আরেকজন ধর্মীয় নেতার নাম হলো হুসাইন মোহাম্মদ সেলিম। হুসাইন মোহাম্মদ সেলিম হলেন হিজবুত তাওহিদের ইমাম। হিজবুত তাওহিদের যিনি সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে তাকে ইমাম বলা হয়। আর এই হুসাইন মোহাম্মদ সেলিম হলেন
হিজবুত তাওহিদের ইমাম। তিনি বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন হাদিস কোরআনের আলোকে বিভিন্ন সমাবেশ বা অডিট রুমে তার ভক্তদের নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর এমনকি সঠিক পথ প্রদর্শন করে থাকেন। তবে তিনি অভিযোগ করেন বাংলাদেশের এক শ্রেণীর আলেম তার বিরুদ্ধে লেগে আছেন। হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমাদের জঙ্গি সংগঠন ইসলাম বিদ্বেষী, মুরতাদ, কাফের, বাতিল, খ্রিস্টান, গোমরা, ধর্ম অবমাননাকারী, কোরআন হাদিসের অস্বীকারী হিসাবে হতে দিচ্ছে এক শ্রেণীর আলিম সম্প্রদায়, আমাদের প্রকাশ্যে জবাইয়েরও হুমকি দিচ্ছে, তাদের গ্রেফতারে আমি প্রধানমন্ত্রী ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা যারা দেখলেন, আপনাদের মধ্যে যদি কেউ হুসাইন মোহাম্মদ সেলিম এর সংগঠন হিজবুত তাওহিদের ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের ধর্মীয় নেতার মধ্যে আরেকজন অন্যতম নেতার নাম হলো মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে নতুন করে চিনে দেওয়ার কিছুই নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষ দেলাওয়ার হোসেন সাইদিকে এক নামে চিনে। তবে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে বাংলাদেশে অনেক পলিটিক্যাল কন্ট্রোভার্সি আছে, আমি সেই দিকে যাব না। শুধুমাত্র তিনি একজন মুসলিম ধর্মের নেতা বা ধর্মীয় নেতা, সেই বিষয়টা আলোকপাত করব। ১৯৮০ দশকে প্রথম দিকে সাইদি সারা দেশব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। আর এই সময় তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নির্বাচিত নেতা। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হন, অর্থাৎ তিনি এমপি হিসাবে নির্বাচিত হন। পরে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি তার ওয়াজ মাহফিলে বক্তৃতা প্রদানের সময় বাংলাদেশের মুসলমানদেরকে নানাভাবে প্রভাবিত করে ইসলামের প্রতি। কিভাবে মা বাবাকে সম্মান করতে হবে, প্রতিবেশীদের সাথে সম্মান করতে হবে, বড় ভাইকে কিভাবে সম্মান করতে হবে এবং ছোট ভাইদেরকে কিভাবে স্নেহ করতে হবে, অর্থাৎ ইসলামের আলোকে তিনি সবসময় তার যুক্তিগুলো উপস্থাপন করে ওয়াজের মাহফিল কাঁপিয়ে তুলতেন। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকু লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময়, জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। তবে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ থাকার কারণে বর্তমানে তিনি কারাগারে বন্দী অবস্থায় আছেন। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সর্বশেষ একটি কথাই বলবো, আজকের ভিডিওতে যে পাঁচজন ধর্মীয় নেতার তালিকা প্রকাশ করলাম, এই পাঁচজন ধর্মীয় নেতার মধ্যে কোন কোন নেতাকে আপনি পছন্দ করেন বা আপনার পছন্দের তালিকায় আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।